ট্রাবল টিভি সত্যের সাথে। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ ত্রিবার্ষিক নির্বাচন 2021 এর শাহজাহান লোকমান ফারুক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 4 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংগঠনের নির্বাচনের প্রার্থী সহ ভোটারগণ এবং সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে জয়ী হলে নানা ধরনের উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন শাহজাহান লোকমান ফারুক পরিষদের প্রার্থীরা। অ্যাসোসিয়েশনের উন্নয়নের জন্য শাহজাহান লোকমান ফারুক পরিষদকে মাস মাকড়ায় ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন। সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হলে মাস প্রতীক বিপুল ভোটে জয়লাভ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের শাহজাহান লোকমান ফারুক পরিষদ। করার মতন যোগ্যতা অর্জন করবেন তাদেরকে ভোট দিবেন, যারা আমাদের লাইসেন্সের বিধিমালার পক্ষে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ এবং ব্যবসা বাণিজ্য করার মতন যে ধরনের কাজ করবেন তাদেরকে আপনারা সংসদে পাঠাবেন।